আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেন্স ক্রিয়েশন। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে সাদা রঙের সাথে হালকা একটু লাল রং মিশিয়ে দিলেই কিন্তু মিষ্টি কালার হয়ে যায়। তো আজকে আমরা একটা মিষ্টি কালারের বেবি ড্রেসে ব্লক প্রিন্ট করবো, সেই জন্য মিষ্টি কালারটা বানিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে সাদা রং তো সবাই বানাতে পারেন, তো সাদা রঙের সাথে অল্প করে একটু লাল রং দিবেন, তাহলে কিন্তু মিষ্টি কালারটা চলে আসবে। বা আপনাদের কালার কাপড়ের কালারটা যেরকম থাকবে, মিষ্টি হোক বা লাল হোক নীল হোক, যেরকমই থাকে সেটাই কিন্তু নিয়ে আসতে পারবেন। অল্প অল্প করে প্রথমে একটু রং দিবেন, তাহলে কিন্তু যেরকম ড্রেসটা থাকবে যখন দেখবেন সেরকম হয়ে গেছে তখনই কাজ শুরু করতে পারবেন। তো এই কাজটাকে আমরা সাধারণত জলছাপের কাজ বলি। ড্রেসটা যে কালার থাকে কালারটাও সেরকম হবে, এবং সেই ছাপটা ব্লকের ছাপটা আমরা সেই ডিজাইন ছাপটা বা ডিজাইনটা আমরা সেই কালার দিয়ে করব। এটাকে মূলত জলছাপের কাজ বলে। তো আমরা বেবি ড্রেসটার এক পাশে জলছাপের কাজ এবং আরেক পাশে সাদা কালার দিয়ে কাজ করব। তো এই যে দেখুন আমি পুরো বডি পুরো আর কি ড্রেসটা করেছি জলছাপ দিয়ে, আর এই যে এখন দিচ্ছি এটা হবে শুধু গলাটার মধ্যে বুকের উপরে অল্প একটু জায়গায়। আবার নিচে যে কুচি হবে বেবি ড্রেসের সেই কুচিটাও কিন্তু এই সাদা দিয়ে হবে। তো দেখুন আমি কীভাবে করছি। আসলে ব্লকের যে ড্রেস বলেন আর পেইন্টিংয়ের জিনিস বলেন, সব ডিজাইন কিন্তু সব কিছু নিজের কাছে। আপনি যত সুন্দরভাবে কল্পনা করতে পারবেন যে আমার ড্রেসটা এরকম করে আমি করব, তো আপনার কিন্তু সেই জিনিসটা ততই সুন্দর হবে। এমনকি যত সময় নিয়ে কাজটা করবেন, তো আমি কিন্তু এই কাজটা করিনি, আমি শুধু কেমিক্যাল মিশ্রণ করে দিয়েছিলাম। তো আমার স্টুডেন্টরাই কত সুন্দরভাবে কাজটি করে ফেলেছে দেখুন। তো আমার পেজে রাজেন্স ক্রিয়েশন পেজে, এমনকি ইউটিউব চ্যানেল রাজেন্স ক্রিয়েশনেও কিন্তু আপনারা নক দিতে পারেন যদি কেউ হ্যান্ড প্রিন্ট এবং ব্লক প্রিন্ট প্রশিক্ষণ নিতে চান, বা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আমাদের হ্যান্ড প্রিন্ট এবং ব্লক প্রিন্ট টেইলারিং কোর্সে স্টুডেন্ট নেওয়া হচ্ছে, ভর্তি চলছে। ঘরে বসে কীভাবে হ্যান্ড প্রিন্ট করবেন, ব্লক প্রিন্ট করবেন, এমনকি নিজেদের জামা কাপড় বানানো ছাড়াও, প্রিন্ট করা ছাড়াও বিজনেস কীভাবে করবেন, নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন বুঝতে পারছেন না, সেটাও কিন্তু আমরা ধারণা দিয়ে দেব। তো আগ্রহী আপুরা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন, এবং আমার কাজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, সবার সহযোগিতা এবং সাপোর্ট আশা করছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।